বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগ একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি দেওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগে গতকালও ত্রাণ বিতরণের প্রস্তুতি সভা ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দলের বেশ কয়েকজন আহত হন।